হ্যালো, আমি ডাক্তার আতাউর রহমান খান, কনসালট্যান্ট ইন্টারনাল মেডিসিন। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে COVID-19 সম্পর্কে। COVID-19 বিভিন্ন ভ্যারাইটিস অলরেডি আপনারা জানেন। বর্তমানে যেটা সার্কুলেশনে আছে সেটা হচ্ছে ডেল্টা ভাইরাস। মেইনলি ডেল্টা ভ্যারিয়েন্ট COVID-19 ভাইরাস ইজ সার্কুলেটিং থ্রু আউট দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য ইউরোপ অ্যান্ড অলসো মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। বাট সামটাইম দেখা গেল যে অমিক্রন যে ভাইরাস ভ্যারাইটিটা সেটা সাউথ আফ্রিকা থেকে এসেছে এবং সেটাও বিভিন্ন দেশে প্রবেশ করেছে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় অমিক্রন ভাইরাস আছে এবং ইংল্যান্ডে আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আছে এবং প্রায় 70-80টা কান্ট্রিতেই আছে বলে ধারণা করা হচ্ছে। এখানে চিন্তা করার কোনো কারণ নেই, চিন্তা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণে আপনারা যারা ফুললি ভ্যাকসিনেটেড তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এই ভ্যাকসিনটার ইনফেক্টিভিটি কিন্তু 70 times মোর দ্যান দ্য ডেল্টা ভাইরাস, ডেল্টা ভ্যারিয়েন্ট COVID-19। কিন্তু হলেও এটার ইনফেক্টিভিটি বেশি হলেও, ইনফেক্টিভিটি মানে সংক্রমণ ক্ষমতা বেশি হলেও এটার যে ট্রান্সমিবিলিটি, ট্রান্সমিশন পাওয়ারটা বেশি হলেও এটার যে সিভিয়ারিটি অফ দ্য ইলনেসটা কম হয়। সিভিয়ারিটি অ্যান্ড হসপিটালাইজেশন বা অক্সিজেন স্যাচুরেশন বা নিমোনিয়া বা কমপ্লিকেশন বা ফেটালিটি বা ডেথ রেট এগুলো একটু কম, সেই জন্যই এখানে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। এখন COVID-19 যে সমস্ত মিউটেশন চলছে, আরও হয়তো হবে, সেটা সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে না। COVID-19 ভারতে বেশ কিছু লোকের প্রাণহানি ঘটেছে এবং তারা আশঙ্কা করছে যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে তাদের থার্ড ওয়েভ অফ প্যান্ডেমিক হতে পারে, অর্থাৎ তাদের আবার COVID-19 যে অমিক্রন ভ্যারাইটির একটা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে তারা ধারণা করছে। এই প্রেক্ষাপটে আমরা প্রতিবেশী দেশে যে ভারতের থেকে লোকজন আসা যাওয়া করছে, আমাদের দেশ থেকেও যাচ্ছে, এখন তো ধরতে গেলে জনসমাগম বা মিটিং মিছিল সবখানেই মানুষ ফ্রি মিক্সিং করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাস্ক পরিধান করছে না, স্বাস্থ্যবিধি মেনে চলছে না। সেই জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার প্রিয় দেশবাসী এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদেরকে অনুরোধ করছি যে কোভিড কিন্তু এখনও উৎখাত হয়নি, এই প্যান্ডেমিকটা এখনও উৎখাত হয়নি, এখনও মৃত্যু চলছে, মৃত্যুর হার এখনও আছে, 2-4, 2 থেকে 5টা করে ডেইলি আমাদের দেশেও মারা যাচ্ছে। তো প্রতিটা মৃত্যুই ভেরি ইম্পর্ট্যান্ট, প্রতিটা সংক্রমণ বা প্রতিটা আক্রমণ বা প্রতিটা ভিকটিমই কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা ডাক্তার বা কনসালটেন্ট হিসাবে আমাদের এটা দায়িত্ব, যে নৈতিক দায়িত্ব আপনাদেরকে সজাগ করে দেওয়া যে আপনারা মাস্ক পরিধান করবেন আর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন। হ্যান্ড 60% অ্যালকোহল বেস হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে করবেন 20 সেকেন্ড, অথবা সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধুবেন এবং বিপদমুক্ত দূরত্ব 6 ফিট দূরত্বে থাকবেন আর ফুললি ভ্যাকসিনেটেড হওয়ার চেষ্টা করবেন। যারা একটা ভ্যাকসিন নিয়েছেন আর একটা ভ্যাকসিন নিয়ে নেন। এক্ষেত্রে প্রশ্ন জাগে যে আমি একটা ভ্যাকসিন নিয়েছি 2 মাস আগে, 3 মাস হয়ে গেল, আর একটা ভ্যাকসিন নিয়ে নেওয়া অসুবিধা নেই, যদি 3 মাসে হয় সেই ভ্যাকসিন নেন। আর বুস্টার ভ্যাকসিন সম্পর্কে বলতে চাচ্ছি যে বুস্টারটা শুরু হতে যাচ্ছে এই দেশে, বাংলাদেশে যে বুস্টার, যখন আপনাকে যদি আপনার মেসেজ আসে বুস্টারের, তাহলে আপনি বুস্টার ভ্যাকসিনটা দিবেন এবং সেই বুস্টার ভ্যাকসিন দেওয়ার পরে আপনার আরও বেশি প্রতিরোধ শক্তি আপনার শরীরে গড়ে উঠবে। COVID-19 সম্পর্কে বলার অনেকই ছিল কিন্তু ভিডিওকে সংক্ষিপ্ত করতে হলে এখানেই শেষ করতে হচ্ছে যে একটা কথা দিয়ে যে COVID-19 বর্তমান যে অমিক্রন ভাইরাসটা আছে এটা নিয়ে বেশি চিন্তাগ্রস্ত হবেন না। কোভিড এখনও আছে এবং কোভিড হয়তো আরও কিছুদিন থাকবে। যে শুধু কোভিড নিয়েই থাকলে হবে না, আমাদের জীবনটা প্রবহমান, উই হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো, উই হ্যাভ টু লিভ এ লাইফ, উই হ্যাভ টু এনজয় এ লাইফ অ্যান্ড উই হ্যাভ টু মেনটেইন দ্য হেলথ কেয়ার অ্যাডভাইস অ্যান্ড হেলথ কেয়ার রাইচুয়াল।
আমি আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন, নিজেদের মাধ্যমে নিজেদের সবার মাধ্যমে সবার কাছে এই ভিডিওটা সম্প্রচার করার চেষ্টা করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন এবং এই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনারা কেউ যেন কোনো সময় কোভিড আক্রান্ত না হন। থ্যাংক ইউ সো মাচ।